দেখে ঋষি ঋষি কোথায় এসেছো কোথায় এসেছো বেউ 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 এসেছো দাদুভাই এসেছো ঋষি কই ও বাবা দোল 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 ঋষি দোলে ঋষি দোলে ঋষি দোলে পুচকু দোলে এই দোলে দোলে ওইটা খাবে বিস্কুট খাবে সেদিন দেখছি ওর দাদু দিচ্ছে বিস্কুট দুটো খেয়েছিলাম ভালোই খাচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা সবাই এই বাড়িতে চলে এসেছি আমি আমার বড়ার পুচকু কিন্তু আর ব্লগ করার সময় পাইনি তো আজকে করছি ব্লগটা তো দেখতে থাকো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা খলসে মাছ তো বাজারে খুব একটা দেখতে পাওয়া যায় না তো আমার বাপি দেখতে পেয়েছে নিয়ে এসছে চলো আজকে খলসে মাছটা রান্না করে দেখাই প্রথমে হলুদ আর নুন দিয়ে মাছটা মেখে নেব দেখো মাছটা নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি রান্নাটা সর্ষের তেলেই করব দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে নয়তো মাছ কড়াই লেগে যায় তাই গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি দেখো আমি সব মাছগুলো এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি চাইলে ভাজাও খাওয়া যায় যাই হোক আমি এখানে মাছটা ঝাল করব দেখো কড়ায় আবার তেল দিয়েছি আমি তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি তো তোমরা চাইলে পেঁয়াজ গ্রেট করে বা বেটেও দিতে পারো তো আমি কুচিয়েই করছি তো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে লঙ্কা কুচিগুলো দিয়ে দিতে হবে দেখো আমি এই তিন কোয়া রসুন নিয়ে নিয়েছি এই তিন কোয়া রসুন আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব দিয়ে এবার মশলাগুলো দেব দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা ভালো হয় দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা দুটো দিয়েই রান্নাটা হবে আর শেষে দিলাম হলুদ গুঁড়ো এবারে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে দেখো জল দিয়ে কষালে কি হয় মশলাটা পড়ে না তোমরা সবাই জানো আমি এভাবেই রান্নাটা করতে ভালোবাসি তো এভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে দেখো তেল বেরোতে অলরেডি শুরু করে দিয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা পরিমাণ মতোই দিতে হবে যখনই ফুটে উঠবে ত
তখনই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো তো আগে থেকেই ভাজা ছিল, তো ভাজা মাছগুলো এবারে আমি দিয়ে দিলাম। এবারে আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব। চলো এবার ঢাকনাটা খুলে দেখা যাক। হ্যাঁ, রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর একটু ফুটিয়ে আমি এটা নাবিয়ে ফেলবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখতে থাকো। দেখো আমি নাবিয়ে নিয়েছি, ঠিক এরকম দেখতে হয়েছে। দেখো চাইলে তোমরা এর মধ্যে ধনে পাতা দিতে পারো, তোমরা যারা ধনে পাতা খেতে পছন্দ করো ধনে পাতা ছড়িয়ে দিলে। তো আমি দিইনি, কারণ বাড়িতে ধনে পাতা ছিল না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।